বাজার রমজান মুবারক কাছাকাছি, ঠিক কিনা? ভয় লাগতেছে না আনন্দ লাগতেছে? হ্যাঁ, ভয় না আনন্দ? আনন্দ নেই রোজার মাস আসলে? অনেকে কয় এই সাত বেশি হোয়াদের সাত না, নাউজুবিল্লাহ কর, কয় কেল কেল এটা না খাওয়া না খাইয়া তা অন্য সাত, নাউজুবিল্লাহ পড়ো। অনেকের রোজা শুধু না খেয়া থাকা হবে, রোজার কোনো বিনিময় পাবে না, রোজার হক আদায় না করার কারণে। যারা রোজার হক আদায় করে, রোজার হক কি? রোজা থেকে মিথ্যা বলা যায় না, রোজা রেখে সুদ খাওয়া যায় না, রোজা রেখে ঘুষ খাওয়া যায় না, রোজা রেখে চগল খরি করা যায় না, রোজা রেখে জাল দলিল কইরা জমিন দখল করা যায় না। এগুলি তো আমরা বেশি করতেছি, কথা বলেন আব্বা জান। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু অনেকদিন পরে আমি আসছি, 17 সালে আসছিলাম মনে হয়, আবার 5 বছর 6 বছর পরে আবার আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য আসছি। স্কুলের স্কুলের নিচে করছিলাম মাহফিলটা, বৃষ্টি হয়েছিল মনে হয়, স্কুলের নিচে করলাম। আজকে আবার আপনাদের দোয়া নেওয়ার জন্য 6 বছর পরে আবার আপনারা আমাকে দোয়া করে দেওয়ার জন্য আবার আমাকে ডাক দিলেন। আমার নবী রাহমাতুল আমিনের শান কত মহান! আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে 9:18 সূরাতুল আনফালে ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল ইমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন, ইমানদারেরা আতিউল্লাহ, তোমরা তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ করছি, যদি ইমান থেকে থাকে, ইমানদার হয়ে থাকো, তাইলে আমি আল্লাহর ইতাআত করো। আল্লাহর ইতাআত করার পরে ও রাসূলাহ এবং আমার রাসূলের ইতাআত করো। এরপরে আল্লাহ বললেন, ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, যতদিন আমার রাসূলের দাওয়াত পাও নাই ততদিন হয়তো তোমরা মানসবান মানো নাই, এই ব্যাপারে হয়তো আমি জিজ্ঞাসা করবো না। কিন্তু আজকে জালিয়া ঘাটায় বাসখালীতে তোমরা দাওয়াত পেয়ে গেছো, আমি ইমানদারদেরকে আমি আল্লাহ ডাক দিলাম। তোমরা যারা ইমানদার, ইমানদার হয়ে থাকলে আল্লাহরও মানবে, রসুলকেও মানবে, কিন্তু শোনার পরে আর মুখ ফিরাইয়া নিও না, শোনার পরে আর ঘর ফিরাইয়া নিও না। আর একটা পরামর্শ আমি আল্লাহ দিচ্ছি, দ্বিতীয় নম্বরের পরামর্শ হলো, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামিনা ওহুম লা ইয়াসমাউন, ওই সমস্ত দলে যাইও না, ওই সমস্ত দলভুক্ত হইও না যারা বলে কলু সামিনা আমরা শুনছি। যেমন যদি কোনো বেতালিয়া ভাই আইসা থাকে কথা বলে, বেতাল বুঝছেন না, আকিদা যদি গন্ডগোলের কোনো ভাই আইসা থাকে, আল্লাহ তো বলছেন শোনার পরে, নবীজির দাওয়াতরা শোনার পরে, ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, আর তোমরা শোনার পরে মুখ ফিরাইয়া নিও না, যতদিন শোনো নাই না শুনছো, যাক ওইটা হয়তো আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু যখন শুনছো তখন আর ঘর ফিরাইয়া নিও না, মুখ ফিরাইয়া নিও না, নবীজির কদম মোবারকেই থাকো। এরপরে আয়াতে বললেন, ওই সমস্ত দলভুক্ত হইও না যেই দলের মানুষকে হয় আসে কি যা কইছে শুনছি, আসেন এরকম মানুষ, অলু সামেনা, এরা বলবে যে শুনছি কিন্তু আমি বলতেছি অহম লা ইয়াসমাউন, আসলে এরা শোনে নাই। এই যে ওয়াসাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম, এই কথাটা একমাত্র সুন্নিরা বলে, এটা আমার বুঝলাম না। আমার যত দলের ভাইজানরা আছে, একটা দলের ভাইজানরাও এই ওয়াসাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীমের এই এই ভাষাটা বলে না, তাতে কি মনে হয়? ওয়াসাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাও সত্য। এখন এটা যদি কেউ স্বীকৃতি দিতে না পারে, তাইলে তো নামাজ সন্দেহ হবে, কারণ নামাজ আল্লাহর, আল্লাহ শিখায় না, রাসূল শিখাইছে, ঠিক বলছি কি না জানি না। রোজা আল্লাহর, আল্লাহ শিখায় নাই, শিখাইছে কে? রাসূল শিখাইছে, হজ আল্লাহ,
আল্লাহ শিখায় নাই। কে শিখাইছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি শিখাইছে যাকাত আল্লাহ, কিন্তু শিখাইছে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহাজ্জুদ আল্লাহ শিখাইছে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন আল্লাহ তেলাওয়াত করে শুনেছেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বন্ধু, জিকির আল্লাহ কেমনে করতে হবে শিখাইছে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সালাতুত তাসবিহ আল্লাহ কিন্তু শিখাইছে আমার নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইরকম প্রত্যেকটা কাজ আল্লাহর কিন্তু শিখাইছে, সেটা আমার নূরের নবী শিখাইছে, সেটা আমরা মুখে বলি না। এক বাটপার এই এরাবার বাটপার বলতে আমি বাধ্য হলাম। এখানে আমার একটা প্রশ্ন না স্যার সাহেব, একটা প্রশ্ন হলো এই যে মা খাদিজার ব্যাপারে মালয়েশিয়ার হুজুরটা, হুজুর কইলে কি গুনাহ হয় কিনা কে জানে? মালয়েশিয়ার লোকটা, বাংলাদেশের মানুষ মালয়েশিয়ায় কথা কয় না, মালয়েশিয়ায় মা খাদিজাল রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে মন্তব্য করলো, আপনি একটু বিশ্লেষণ করে তো আপনার বক্তব্যে, মানে এইটা যারা ওয়াজ শুনতে আসছিল এদের কি উপকার হয় সেই কথাটা বলায়। যেমন আমরা যেমন ওয়াজ করতেছি, আমাদের আর তিন চার বাবা ওয়াজ করে গেছে, গতকাল ওয়াজ করে গেছে, আমাদের ওয়াজই হলো কিভাবে আমরা আল্লাহকে পাব, কিভাবে আমরা রসুলকে সম্মান করে আল্লাহ প্রিয় হয়ে যাব, কিভাবে কিভাবে কাজ করলে আল্লাহও খুশি হয়ে যাবেন, রসুলের সাল্লাম সন্তুষ্ট হয়ে যাবেন, এই হলো আমাদের টার্গেট। আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যে মালয়েশিয়ার লোকটা মন্তব্য করলো, সমাজের কি উপকার হইলো রসুলের সাল্লামের সিক্স প্যাক? আহা, নাউজুবিল্লাহ 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 বলেন না, আরো জোরে বলেন মিয়া নাউজুবিল্লাহ। এইটা যারা ওয়াজ শুনতে আসছিল ওই মালয়েশিয়ার ওনার কাছে আমাদের প্রশ্ন সুন্নি জামাতের পক্ষ থেকে, এইটাই যারা ওয়াজ শুনতে আসছে তাদের কি উপকার হয়েছে? এগুলি যারা বিশ্বাস করেছে আমার মনে হয় আর ইহুদি নাসারাদের এজেন্ট হয়েছে, মনে হয় ইহুদি নাসারাদের এজেন্ট নিয়েছে, কারণ কুলিন নাম আরা ভাষা রূপ বিশ্লুক, এটা তো কোনো ইমানদারের ভাষা নয়। এটা তাফসিরে দেখবেন, এটা আবু জাহেলের ভাষা, এটা আবু বকরের ভাষা নয়, এটা ওমরের ভাষা নয়, বরং আবু বকর ওমর উসমান আলী আর রাসূলুল্লাহ সাল্লামের থুতু মোবারক বক্ষণ করেছেন। আমার নেসার ভাই যত প্রিয় হোক মুরিদের কাছে, উনি যদি তরকারির বাটির মধ্যে থুতু মারে ওনার মুরিদেরা খাবে না। আর বুখারীর হাদিস, জাবেরের বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাম চারশের গোশত বা চারশের আটা বা কম বেশি হবে, থুতু মোবারক মারলেন 1000 সাহাবী কম বেশি হবে, যারা সামনে ছিলেন তারা একজন আরেকজনকে ধাক্কা মারে, আজকে তরকারি হবে জীবনের শ্রেষ্ঠ তরকারি খাওয়া। সাহাবিরা যারা দেখে নাই তারা ভাই কি হয়েছে, কি 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 মশলা এটার মধ্যে, আজকে এই তরকারির মধ্যে রুটির গোল্লার মধ্যে ভিভিআইপি মশলা, ভাই কি সেটা, ভাই আগে খেয়ে নাও মজা লাগলে বলবো। খাওয়া শুরু হলো, 1000 কম বেশি চাহাবির খাওয়া শেষ হলো, জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ বললেন, জাবের দেখো তো খানা কত দূর আছে, কয় যা শুরু করেছিলাম যা থেকে তাই আছে, কিন্তু একজন আর একজনকে ঠেস মেরে বলতেছে, আহ ইস জীবনে এত চমৎকার রুটি আর খাই নাই। তো যারা দেখছে তাদেরকে জিগায়, ভাই তোমরা বলছিলা মজা লাগলে মশলার কথা বলবো, মশলাটি এটা মক্কা শরীফের কোন মার্কেটে পাওয়া যায়, মদিনা শরীফের কোন মার্কেটে খায় না, এটা মক্কার মার্কেটও নাই মদিনার মার্কেটও নাই, এটা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মশলা হলো রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থু থু মোবারক। আরো জোরে বলবেন না, এই জন্য আমি গজলে লিখেছি, আতরা আগর ইয়ার ফেরেশ যাহাই বলো না, মিশকো থেকে অনেক সুবাস নবীর পচিনা, হায় হায় আতরা আগর বড়ি স্পেরে যাহাই বলো না, মিশকো থেকে অনেক দামি নবীর পচিনা, এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর বদনেতে, হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবি বলো, সুগন্ধি পেয়েছেন সকল সাহাবি, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব, আমার হায় হায় যার প্রেমে আল্লাহ তালার সৃষ্টি সবই বলো, যার প্রেমে আল্লাহ তালার সৃষ্টি
সবিশে নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ হাবিব বাজানলে আল্লাহ লিখতে চার অক্ষর মোহাম্মদেও চার কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়াল হায় হায় আল্লাহ লিখতে চার অক্ষর মোহাম্মদেও চার কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়াল নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই হায় হায় নূরের নবী আমাদের ইমানের দাবি বর্ষ কিনা ঠিক কিনা ঠিক কিনা হাত তুলে দেখার নামিও আলহামদুলিল্লাহ বাবা রে আব্বাজি কষ্টের পরে কষ্ট নাকি সুখের পরে সুখ আজকে দুই দিনের আলোচনা কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি আনন্দ পাচ্ছেন সত্যি তো জানেন আমরা তো ইমানদারের দলে আছি আমাদের কত দাম আমাদের কত মর্যাদা আমাদের কত ইজ্জত আমাদের কত সম্মান আমার আল্লাহ সাতাইশ পাড়ায় কয় পাড়ায় একটু জোরে করতে হবে আর একটু জোরে কয় পাড়ায় সাতাইশ পাড়া হাফিজে কোরআন শরীফ কি কোরআন শরীফ ওয়াজ আপনাকে মস্ত করে দেওয়া যায় কি কোরআন শরীফ সাতাইশ পাড়া কোন আঠারো পৃষ্ঠা সুরার নাম সুরাতুল হাদিদ কথা কয় না সুরাতুল সুরাতুল হাদিদ আয়াত নাম্বারটাও বলে দিই সুরাতুল হাদিদ সুরাতুল হাদিদে ১২ নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন আমরা ইমানদাররা কত দামি সেই কথাটা ইয়াউমা তারাল বাবা একটু কোরআন হাদিস আমার আমি এলেম কালাম না থাক কিচ্ছু না থাক ভাই জানরা ভুল করছে মনে হয় কমিটির ছেলেরাও ভুল করছে আমার নামটা বক্তাদের মধ্যে সবার উপরে দিছে এদারা বোঝে নাই আমার নাম আসা উচিত ছিল সবার নিচে কিন্তু ভুল করে দিয়া ফেলাইছে দিয়া যেহেতু ফেলাইছে এখন আমি প্রধান হইছি না বক্তাদের মধ্যে আমি মুরব্বী হইছি না আর উনি হলো আমার মুরব্বী পোস্টার অনুযায়ী সভাপতি না কথা হয় না আজকের মাহফিলের চেয়ারম্যান আর আমি হইলাম প্রধান আমি মুফাসির টুফাসির কিছুই না কারণ আমার ভয় লাগে এই কথা লিখতে বা শুনতে কি লিখিয়া বহুত মুফাসির কোরআনকে চিনানোর জন্য হাজার হাজার জায়গায় একটা আয়াত রোয়াজ করেছে না স্যার ভাই সেটা ১৪ পারার প্রথম পৃষ্ঠা আমি আশ্চর্য হয়ে যাই কি মালানা হাফেজ সাহেব ১৪ পারার প্রথম পৃষ্ঠা বেরিয়েছে নি একটু দেও না ঠিক আছে নি কোনো চিহ্ন দেওয়া আছে নি আমি কোনো চিহ্ন দিয়ে রাখছি তাহলে কি বুঝলেন আমরা ওলি আল্লাহদের পিছনে এমনি ঘুরি না তুমিয়া কথা কয় না আমি ১৪ পারার প্রথম পৃষ্ঠা চিহ্ন দিয়া রাখি নাই আমি ১৪ পারার প্রথম তারা যে সারা জীবনে হাজার হাজার ক্যাসেট করেছে এই আয়াতের ওয়াজ দিয়া চিহ্ন দেওয়াও নাই আমি একবার বের করেছি একবারই আল্লাহ বের করে দিলেন আল্লাহ বুঝিয়ে দিলেন হাবিবের শান তুমি বলো আমি আল্লাহর বন্ধুর শান শুনতে ভালো লাগে সুবহানাল্লাহ কি বলবেন না মিয়া মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই ডায়রিটা আছে না একটা নতুন গজল লিখছিলাম নবীর প্রেমে আমি পাগল হইলাম রসুলের প্রেমে আমি পাগল হইলাম তাই তো না ভক্তি ভরে লাখ লাখ সালাম তাই তো ভক্তি ভরে লাখ লাখ ওর সৌজন্য ওর সৌজন্য ছোট মানুষ ছোট গাল দিছো না এই গজলটা নতুন লিখছি আমি এখনো কিতাবে এটা ঢোকে নেই ঢুকবো ইনশাল্লাহ সামনে সামনে ঢুকবো ইনশাল্লাহ আব্বাজান তাইলে রসুলের শান এটা আমার আল্লাহও চায় কথা কয় না
চাইনি, চাই কেমনে আমি লিখেছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে এ নামাজ তো ভাই হয় না, শিখি না সান্দুরা যাবি কই তোরা, আমার নূরের নবী কোন নবীর পাগল আমরা, যেই নবীকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না, ঠিক কিনা? চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, ঠিক কিনা? জাগনা আছে তো সবাই, দেখা করছিলাম ঘুমাই গেছে গা, সবগুলোই তো জাগনা আছে, দেখ জাগনা আছেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছয় মাস না ঘুমায়া জাবালে সুরে উঠে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রত্যেক দিনই কম বেশি ঘুম মোবারক এসছেন, আবু বকর সিদ্দিক আর ঘুমাই নেই ছয় মাস দিন এবং রাতে, গা জাবালে সুরে উঠে বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো আপনার অনেক পরিশ্রম হয়েছে, আর রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বসে থাকি আপনি ঘুম মোবারক আসেন, আমরা তো সেই দলের যাত্রী, ঠিক কিনা? আবু বকর সিদ্দিকের দলের যাত্রী আমরা, ঠিক কিনা? আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে এ নামাজ, মাশাআল্লাহ ছাত্র ভালো, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে, ওমান সালাতে মাঝর জিয়ারত করোনা, ওমান সালা তে মাজল জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে এ নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে এ নামাজ আশ্চর্য হবেন। এই চোদ্দ পারার প্রথম পৃষ্ঠার আয়াতটা শুনলেন, এদের জীবনে এরা অনেকে ফাঁসি হয়েছে, এদের অনেকের আমরণ জেল হয়েছে, অনেকের তিন বছর পাঁচ বছরের জেল, আরো অনেকের জেল হওয়ার আশায় আছে, কোন দিন জানি পুলিশে ধরা জেলে ঢুকা, খুব খেয়াল জ্ঞানী গুণী যারা আছেন আমার কথা খেয়াল করেন, এই আয়াতের ওয়াজ, বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতের ওয়াজ যাদের ফাঁসি হয়েছে, যাদের ফাঁসি হওয়ার সম্ভাবনা, অনেকের আমরণ জেল, যে যতদিন না মরো ততদিন এখানে থাকবা এই ধরনের, এবং অনেকে জেলে ঢুকে গেল, অনেকে জেলে ঢুকার অপেক্ষায় আছে, অনেকগুলো মানুষের আলেমের নাম গোয়েন্দাদের কাছে লিস্ট করা আছে, আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ এর মধ্যে একজনও মিলাদ কিয়ামের কোনো আলেমের নাম এই লিস্টের মধ্যে নাই, আল্লাহ কি দয়া, আল্লাহ কি মেহরবানি, এই সমস্ত ফালতুকে আমার মনে হয় এই মিলাদুন ইসলামের উসিলায় আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজতে রেখেছে, আপনাদের চিটাগাঙ্গের ঘটনা বাচ্চাকে ছাদ থেকে ফালিয়ে দেওয়া হলো, মিলাদ পড়ে না হুজুরে, মিলাদ পড়ে না কথা বলেন না কেন, বাচ্চাকে ফালাইয়া মারা বৈধ না অবৈধ এটা কি হুজুরে জানে না? অথচ মিলাদুন নবীর ব্যাপারে তাদের যে কত কষ্ট, মিলাদুন নবীর ব্যাপারে ভাই তোমাদের পড়তে মনে না আসলে না পড়ো নফল আবাদত, ঠিক কিনা? তোমার তো আমরা জোর করতেছি না, আমরা কি সুন্নিরা কিছু এই পড়তেই হইব তোমার বলছি কোনোদিন, কিন্তু পড়লে কাজ হবে, কি কাজ হবে,
কেমন কাজ হবে? ওয়ান আবি দারদাই ক্বালা মাররতু মা'আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমিরিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া ইউআল্লিমু ওয়াকায়া বিলাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু হাযাল ইয়াউম ফাকালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা ওয়াল মালায়েকাতু ইয়াস্তাগফিরু তিনি চমৎকার করে একটা হাদিসের আবরত লিখেছেন। উনি দুনিয়ার মানুষ, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা, আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন, আবু আমির আনসারির বাড়ির দিকে রওনা করলেন। আবু দারদা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি আপনার সাথে সফর সঙ্গী হইতাম যদি অনুমতি দিতেন। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে আবু দারদাও সঙ্গী হয়ে গেলেন। সঙ্গী হওয়ার পরে আমার মায়ের নবী, নূরের নবী সহ আবু আমির আনসারির বাড়ির কাছে রওনা হয়ে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পরে আবু আমির আনসারি তার আত্মীয় স্বজন দাওয়াত দিয়া, ছেলে মেয়ে গুলার দাওয়াত দিয়া বলতেছে, বিলাদাতিহি লিয়া বনাইহি ও আশিরতিহি ও ইয়াকুলু হাযা লিয়াউম। আর একটু জোরে কান বাজান, এই আমার ছেলেরা, লিয়া বনাইহি ও আশিরতিহি, নিজের ছেলে মেয়েদেরকে দাওয়াত দিয়ে, আত্মীয় স্বজন ও আশিরতিহি, তার আত্মীয় স্বজন গুলার দাওয়াত দিয়ে বলতেছেন, বিলাদাতিহি ও ইয়াকুলু হাযা লিয়াউম, আজকে হাবিবুল ইসলামের বিলাদত শরীফের দিন, আজকে নবীজির শুভ আগমনের দিন, এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, মারহাবা আল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, আবু দারদাও শুনলেন। শোনার পরে বলতেছেন, আবু আমির আনসারি শুনে নাও, আমি হাবিবের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি পালন করার কারণে কি পেয়েছো, কি হয়েছে শুনে নাও, বা কি হয়েছে নবী গো। ওয়া ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা, আমি হাবিবের মিলাদ করার কারণে, আমি রসুলের মিলাদুন নবী পালন করার কারণে রহমতের যত দরজা আসমানে, আমার আল্লাহ সমস্ত আসমানের দরজাগুলি তোমার জন্য, তোমার ছেলে মেয়ের জন্য, তোমার আত্মীয় স্বজনের জন্য আমার আল্লাহ খুলে দিয়েছে। মারহাবা কি বলবেন না রে বাবা, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা সুন্নিরা রসুলের পাগল, কোরআন হাদিস বুঝিয়া, আর ভাইজানরা কোরআন হাদিস পড়ে না বুঝার কারণে হাবিবের কদম মোবারক থেকে তারা দূরে, ঠিক কিনা রে বাবা?